সংবর্ধিত হলেন বর্তমান থানার আইসি পিন্টু সাহা, আরটিও আধিকারিক। সোমবার বর্ধমান স্টেশন চত্বরে এক সভার আয়োজন করা হয়। এদিন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা ও আরটিও বিভাগের আধিকারিক, জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট মানুষদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সদর ইকোরিক্সা পুলার ইউনিয়নের সদস্যদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনামা প্রচার করা হলো। বর্তমান পরিস্থিতিতে ইকোরিক্সা চালকদের বেশ কিছু স্বাস্থ্যবিধান মেনে রাস্তায় গাড়ি চালাতে হবে। প্রত্যেক চালককে হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে। যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার গাড়িতে রাখা বাধ্যতামূলক। এদিন সবার শেষে পুলিশ আধিকারিকরা প্রতিটি টোটো গাড়িতে একটি করে নির্দেশনামা টোটো গাড়ির সামনে ছিটিয়ে দেন। এদিন জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ বলেন, যাতে চলাচলের বিষয়ে বিভিন্ন নির্দেশিকা লিপিবদ্ধ করা আছে, 3000 টোটো চলে, সকল টোটো চালকদের এই নিয়ম মেনেই রাস্তায় গাড়ি ভাড়া করতে হবে, অন্যথায় পুলিশ প্রশাসনের আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর জীবজন্তুর মধ্যে তফাৎ হচ্ছে মানুষ পোশাক পরিচ্ছদ করে, আর আমরা যা যা পোশাক পরিচ্ছদ করি তার মধ্যে আর একটা নতুন যোগ হলো মাস্ক। এমন একটা দিনও হয় না যে হচ্ছে আপনি আপনার জামা পরে বেরোতে ভুলে গেছেন বাইরে, সেরকম তো হয়, সেরকম কোনো দিন হয় না যে জামাটা পরতে বা প্যান্টটা পরতে ভুলে গেছি, ভুলে বেরিয়ে গেছি, এমন হয় না। কারণ কি, ছোটো থেকে আমরা এই পোশাকটা পরতে অভ্যেস করেছি। পোশাকের মধ্যে আর একটা নতুন পোশাক আসলো মাস্ক। আমাদের প্রজন্ম এটা কতদিন পরিতে হবে জানি না, এটা আমাদের পোশাক হয়ে গেল। এই পোশাকটা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার করে অভ্যেস করতে হবে, এটা হলো এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো যাই হোক, কিন্তু আমাদের এই করোনা ভাইরাস যেটা আমরা দীর্ঘ 3 মাস ধরে শুনছি, এটাকে নিয়ে কিন্তু আগামী 2 বছর চলতে হবে। এটা যারা বিশাখাপত্তনম আছেন তাদের কাছে আমরা জানতে পারছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, 2022 সাল পর্যন্ত প্রায় প্রভাব থাকবে সারা পৃথিবী জুড়ে। তো আমাদের বাঁচতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে, করতে হবে। তো সেই হিসাবে আমাদের সরকার লকডাউন খুলে দিয়েছে, আপাতত খুলে দিয়েছে, আপনারা নির্দিষ্ট চালাবেন, কিন্তু কতগুলো নিয়ম আপনারা পালন করবেন যাতে আপনাদের নিজস্ব যারা আপনাদের সওয়ারি হচ্ছেন যাত্রী তথা সমাজ যাতে মুক্ত থাকতে পারে, এই সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারে, তার সত্যি সত্যি কিছু প্রয়াস আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে। এটা এখন জীবনের একটা অঙ্গ বলে দেখুন, আমরা এখানে দাঁড়িয়ে সবার মধ্যে মাস্ক লাগানো এটা করে জানেন। আজকে এখন আনলক 1 চলছে, সেখানে কিছু কিছু নির্দেশিকায় বাজারে বা রাস্তায় গাড়িগুলো নেমেছে, তার মধ্যে ইকোরিক্সাও বাজারে নেমেছে, কিন্তু কিছু নির্দেশিকা আছে পুলিশ প্রশাসনের লোকাল প্রশাসনে, সে নির্দেশিকায় ইউনিয়নের সহযোগিতায় বর্তমানে আইসি সাহেব পিন্টু সাহেব ছিলেন ট্রাফিকের বিভিন্ন অফিসাররা এবং আরটিও অফিসাররা ছিলেন, থেকে কিছু নির্দেশিকা যেগুলো আছে ইকোরিক্সা পুলার ইউনিয়নদের মানতে হবে, যেমন তাদের স্যানিটাইজ করতে হবে দৈনিক গাড়িটা সিটটা, সঙ্গে সঙ্গে তাদের মাস্ক অবশ্যই দরকার চালকের এবং যারা বসবে তারও, এবং সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য বলা হয়েছে, এবং হাতে গ্লাভস যেন থাকে। এই সমস্ত নির্দেশিকা কয়েকটা পয়েন্ট লিখে একটা স্টিকার টাইপে করে সেগুলো ইকোরিক্সায় চিঠি দেওয়া হয়েছে, সেইগুলো যারা প্যাসেঞ্জার তাদেরকেও খেয়াল করে চাপতে হবে, এবং যিনি চালক তাকে বিশেষ করে নজর রাখতে হবে যেন এই নিয়মের বাইরে তারা যেন নিয়ম তাদের নিজের স্বার্থে তাদের মানুষ যে যাদের স্বার্থেই করা হচ্ছে, কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে এই নিয়মগুলো করা হয়েছে। আমরাও ইউনিয়ন থেকে সকলকে বলেছি যেন এই কোভিড-19 যে নিয়মগুলো মানা বলা হয়েছে এগুলো যেন মেনে চলা হয়েছে। কতগুলো টোটো আছে আমাদের ইকোরিক্সা পুরা ইউনিয়নে? 3500 মেম্বার আছে, 3000-এর মতো মেম্বারকে আমরা স্টিকার ধাপে ধাপে দেব। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।